সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন বর্ধমান পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা গত বিধানসভার সিপিআইএম এর পরাজিত প্রার্থী ও সিপিআইএম এর দল থেকে বহিষ্কৃত নেতা আইনুল হক। অনেকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের খবর আসছিল। এর আগে আনন্দবার্তায় বিজেপিতে আইনুল বাবুর যোগদানের কথা বলা হয়েছিল, সেই সময় তিনি তা অস্বীকার করেন। এদিন মুকুল রায়ের হাত ধরে এরাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়র হাত ধরে পদ্মফুলের দলীয় পতাকা তুলে নেন। আইনুল হক বিজেপিতে যোগদানের ফলে পূর্ব বর্ধমান জেলার বিজেপি কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যুরো নিউজ।